ফাইনালি আমরা চলে এসেছি এবার ইকো পার্কে। দেখতেই পাচ্ছ ইকো পার্কের গেট নাম্বার 4 দিয়ে আমরা এন্ট্রি করছি। তো দেখতেই পাচ্ছ ওই যে সপ্তম আশ্চর্যর জিনিসগুলো, যে আমাদের স্ট্যাচু ট্যাচু সমস্ত কিছু দেখা যাচ্ছে। এইবার ইকো পার্কে যাই। ইকো পার্কে অনেকেই আগে এসছো, আমি নিজেও আগে এসছি, কিন্তু ব্লগ করা পসিবল হয়নি তখন, কারণ তখন ইউটিউব করতাম না। তো কত টিকিট, কী ব্যাপার স্যাপার সবটাই, কতটা জায়গা জুড়ে ইকো পার্ক সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছে। দেখতেই পাচ্ছ আমরা গেট নাম্বার 4 ওখানে লেখাই আছে, ওটা দিয়ে এন্ট্রি করছি। গেট নাম্বার 4 দিয়ে এন্ট্রি করাটা ভালো, কারণ গেট নাম্বার 4 কি সপ্তম আশ্চর্য জিনিসটা আমরা দেখতে পাই। আবার গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রি করাটাও ভালো, সেখানে আইফেল টাওয়ার দিয়ে তোমরা শুরু করতে পারো। তো আমার সাজেশন অনুযায়ী গেট নাম্বার 4 বা গেট নাম্বার 2 দিয়ে তোমরা এন্ট্রি করো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এখানে টিকিটের লাইন পড়ে গেছে, টিকিট কাটার জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। আর এখানে টিকিট হচ্ছে তোমার অনলি 30 rupees করে টিকিট। তো চলো টিকিটটা কেটে নিই। দেখো টিকিটটা কাটা হয়ে গেছে, এবার ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলো। বাঙালি সিম্পল লাইফস্টাইল মিরর ব্লগে তোমাদের স্বাগত। এখন এসে গেছি আমি ইকো পার্কে, টিকিট কাটা হয়ে গেছে 30 টাকা পার টিকিট। তো চলো এবার ইকো পার্কে কী আছে না আছে তোমরা অনেকেই জানো, কিন্তু আমার সাথে তোমরা ঘোরো। তো চলো কী আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভেতরে ঢোকা যাক। এসছি সেই সপ্তম আশ্চর্যের মধ্যে। তো চলো সেটা দেখাই কোথায় কী আছে না আছে। তো সপ্তম আশ্চর্যের মধ্যে আমরা এসে গেছি। এখানেও কিন্তু 30 rupees করে টিকিট, এখানে অনলাইনের কোনো ব্যবস্থা নেই, একদমই ডাইরেক্ট টিকিট কাটতে হবে। তো চলে এসেছি। এটা না, আমি যখন আগের বার এসেছিলাম তখন আমার এইটা মিস হয়ে গেছিলো, কারণ সন্ধে 6টার পরে এটার গেটটা ক্লোজ হয়ে যায়। তো সেজন্য সপ্তম আশ্চর্যের কিচ্ছু আমি দেখতে পাইনি। তো ওটার জন্যই আরও আমার ইকো পার্কে আসা, বাদবাকিটা আমার পুরোই ঘোরা ছিল। তো চলো ভেতরটা দেখে নাও, আর কিছু ইনফরমেশান তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। সেটা হচ্ছে তোমার এই ইকো পার্কটা, কিন্তু তোমরা কি জানো 480 একর জায়গা নিয়ে ইকো পার্কটা অবস্থিত। তার মধ্যে 120 একর হচ্ছে অনলি জল আইল্যান্ড, যেটা মাঝখানে অবস্থিত। এবং ইকো পার্কের তোমার অনেকগুলো গেট আছে, 6টা মতো গেট আছে। তো তার মধ্যে তুমি 2 আর 4 নম্বর গেট দিয়ে যদি তুমি আসো, তাহলে তুমি এই যে সপ্তম আশ্চর্য বা আইফেল টাওয়ার এগুলো সব তুমি কিন্তু দেখতে পারবে। আর সপ্তম আশ্চর্যের কোনটা কী সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আশা করছি ব্লগটা তোমাদের দেখতে ভালোই লাগবে। তো ভালো যদি লাগে একটা লাইক আর অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে। আর একটা হচ্ছে এখানে আসাটাও হচ্ছে খুব একটা যে ডিফিকাল্ট তাও নয়, সেটা তোমাদের সাথে শেয়ার করছি।
একটুখানি রোদ্দুরটা পড়েছে, মোটামুটি এখন ঘোরায় আছে রোদ্দুরটা পড়ার জন্য। তো চলো এখন এই লেকে বসবো, তারপর একটা ওই ওয়াটার যে ড্যান্সটা আছে ওটা দেখে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে আরেকটা জায়গা যাওয়ার কথা হচ্ছে, দেখা যাক যদি যাই সেটা এই ব্লগেই তোমরা দেখতে পারবে। তো হাঁপিয়ে গেছি, এখন গিয়ে একটু লেকের ধারে বসি, কারণ প্রচণ্ড গরম লাগছে। তো এসে গেছি লেকের কাছে, তো চলো ওখানে গিয়ে বসি, তারপর আবার বেরিয়ে বা যাই দেখবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের দিনটা সত্যি মানে সত্যি খুব ভালো কাটছে, সকাল থেকে এতগুলো জায়গায় যাওয়া আর তোমাদের এতগুলো জায়গা দেওয়া, সারপ্রাইজ গিফট, জাস্ট ওয়াও। তো চলো একটু লিখে গিয়ে বসি, তারপর যাই করি সবটাই শেয়ার করবো। ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও, কারণ সুন্দর সুন্দর ব্লগ কিন্তু তোমাদের কাছে আসতে চলেছে। তো চলো লিখে গিয়ে বসি একটু। বাড়ি গিয়ে এই ব্লগটা বাড়ি গিয়েই এন্ড করছি, কারণ রাত্রির কলকাতা একটুখানি শেয়ার করি। তো চলো যদি যাই তো শেয়ার করবো, নাহলে বাড়ি গিয়ে আবার কথা বলবো।
আমার দাদা পুকা ইয়ার পাপু নেমেছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে শিবম, ওখান থেকে রুটি আর তরকা নেবে, কারণ আমার আর ক্ষমতা নেই যে বাড়ি গিয়ে আবার রুটি তরকারি রান্না করা। তো রুটি আর বাড়িতে আলুর দম আছে, তরকা আছে, সেটা দিয়ে বা তরকা নিয়ে নেবে, তো সেটা নেবে বলে তো আমি আর তুতু গাড়িতে আছে, কারণ তুতু ঘুমাচ্ছে, আমার পাশেই আছে তুতু, অন্ধকারে দেখতে পারবে না, তো তুতু ঘুমাচ্ছে, তো সেজন্য আমিও বসে আছি, কারণ আর নামতে পারছি না, পায়ে পায়ে খুব লাগছে। তো ওইটা নিয়ে এখানে শিবম বলে একটা রেস্টুরেন্ট আছে, এর রুটি তরকা ভীষণ ভালো, ওরা বরাবরই নিয়ে যায়, তো সেটা নিয়ে যাচ্ছে। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকে দেখছি বৃষ্টিও হয়েছে, তো বাড়ি যাবো, খাবো, শোবো, কারণ আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর ভাল লাগছে না, সকাল থেকে চলছে না, তিনটে জায়গা কভার করা, তিনটে জায়গা ঘোরা, ধামসা, আবার তোমার হরিণালয়, আবার ইকো পার্ক, আর এই রোদ্দুরের মধ্যে তাও মিষ্টি হাফটা যাওয়া হলো না, ওটা নেক্সট টাইম আবার যাবো মিষ্টি হাফটায়। তো চলো বাড়ি চাই, বাড়ি গিয়ে ব্লগটা একদম এন্ড করব। এসে গেছে, এই যে হচ্ছে খাবার, তো চলো ওপরে যাই, গিয়ে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে, দেখতেই পাচ্ছ, 9:30, তো জাস্ট বাড়ি চলে এসেছি, খাওয়ার তো নিয়ে এসেছি, এবার ছেড়ে ছড়ে খেয়ে নিয়ে শুয়ে পড়বো, কারণ এসে আর রুটি করার মতো অবস্থায় নেই, প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আর কালকে তো আবার সোমবার, শ্রাবণ মাসের সোমবার আছে কালকে, কালকে এখানে আমাদের ভান্ডারা, সেটা কালকের ব্লগেই তোমাদের শেয়ার করব। তো চলো আজকে এখানে এই ব্লগটা শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।